মানুষ মানুষের জন্য। তথ্যচিত্রে আবুল কালাম আজাদ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারাদিন। চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুর রব বলেন, মানুষ মানুষের জন্য এতটুকু ভালোবাসা নিয়েই আমার এই বেঁচে থাকা ইচ্ছে হয়। প্রতিটি অসহায় মানুষের কষ্টগুলো ভাগ করে নিই, ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দিই এক মুঠো অন্ন, সেবা করাই যে তার ধর্ম। ইচ্ছে হয় প্রতিটি অবহেলিত মানুষের জন্য কিছু করি, এবং এই কারণেই আমার এই নির্বাচন। আমি মোহাম্মদ আব্দুর রব, রাজবাড়ী সদর উপজেলা 13 নং চন্দনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রচারণা ও গণসংযোগ করছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগ চন্দনী ইউনিয়ন শাখার বর্তমান সাধারণ সম্পাদক হিসাবে অত্যন্ত নিষ্ঠার সাথে দলীয় দায়িত্ব পালন করছি। 1994 সালে ছাত্র রাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক যাত্রা শুরু। 1996 থেকে 2000 পর্যন্ত ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। 2000 থেকে 2003 অত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। 2003 থেকে 2013 দশ বছর চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি, এবং 2013 থেকে চলমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। সৈয়দ ইশাক আখতার মিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।